সবাইকে গুড মর্নিং। আমরা চলে আসলাম পাটলিবা ঘাটে, আজকে ফেরি পারে আসি ভাই। যাওয়ার সময় গেছিলাম পদ্মা দিয়ে, আর এবার আসলাম পাটলিবা ঘাট দিয়ে। অনেক ভালো লাগতেছে, আমরা শ্রাবণ এখন মাত্র অনেক দুজন, শীতের সকাল না ভাই এখন, এখন আছে আমরা, এখন আছি নদী পথে, নদীর মাঝখানে। ঠিক আছে ভাই, আমরা সব চেঞ্জ হয়ে গেছে, যাচ্ছে টুল্লু। তো আমরা চলে এসেছি পেছনের ক্যামেরায় ভাই, ভিউ দেখো কত সুন্দর লাগতেছে ভাই, বাতাস আর শ্রাবণের ঘুম লাগছে তো ভাই, এই জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম হচ্ছে ভাই। দেখো এই যে সকালে দিদি ফিরে হাওয়া নিলাম ফিরি ভাই সাই। চর পড়ে গেছে তারপর চর, এখন পানি কম না, শোন পানি কম তো, পানি কম বলে তোমার চর পড়ে গেছে, পানি আবার হবে, পানি নাই তো ভাই। তো আমরা অনেক এনজয় করলাম, বাসায় ফিরতেছি এখন ঘাট দিয়ে ভাই, ঘাটে চলে যাব আমরা। সাহেব আমরা ভিডিও করবো এখন টাইটানিক স্টাইল, কথা হবে না, অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগতেছে, এখন বাসায় যাচ্ছি, বাসায় ঘুরে আসি। ঘুমান না কয়দিন নিয়ে আপনি? আর অনেক ঘুম না, ঘুম তো ঠিকই হয় ভাই, কিন্তু ওই যে গাড়ি চালানো তো তারা জানো ভাই কী অবস্থা হয়, ঘুম তো অবস্থা ভালো থাকে না আমাদের। বাড়ির থেকে কত কত কিলো হলো টোটাল তাহলে মোটরসাইকেল রাইড করা? 1500 কিলো চলে গেছে অলরেডি, 1500 কিলো রাইড করা ম্যান, এই যে একটা না একটা না গ্যাস 1500 কিলোমিটার রাইড, 1500 কিলোমিটার চলার পরে এখন অবশেষে আমরা আছি এখন এই যে এখানে ঘাটে সর পড়ে গেছে, মনে হচ্ছে সর পড়েছে, এখানে পানি কম এখন এই কারণে এখানে সর পড়ে গেছে, পানি কম। তো অনেকটাই ঠান্ডা ভাই, ঠান্ডা লাগতেছে এই কারণে এটা পরে নিলাম, ভালো লাগতেছে ভাই সকালের আবহাওয়া আর জাহাজের উপরের ফিল ভালো লাগছে, এটাই আর কি। আর আমাদের পাশ থেকে এই যে ঝাঁট চলে যাচ্ছে জাহাজ, আর এই যে নৌকা মাছ ধরছে, এরা মাছ ধরে মায় টলারের সময় ভি সমুদ্রের মাঝে ভাই, কুয়াশা থাকে ভাই, কুয়াশা গুলো যা ভালো লাগতেছে ভাই, কুয়াশা গাইস একটা টলা চলে যাচ্ছে, দেখো একটা জুম করে দিই ভাই, দেখো জুম চলে যাচ্ছে ভাই, যে
পরপর আমি দেশে চলে যাচ্ছি ভাই। সমুদ্রের মাঝের ফিল ভাই ভালো লাগলো। আছি আমরা এক এক রাইড করলাম বান্দরবন সাজেক, তারপরে হচ্ছে রাঙামাটি, তারপরে হচ্ছে খাগড়াছড়ি, কক্সবাজার, চিটাগাং, অবশেষে আমরা এখন ফেরিঘাটে আছি ভাই। এত জার্নি করলাম, ভালো লাগলো, কোনো কষ্ট তো একটু হয়েছে, তারপরেও মুখের চেহারার অবস্থা দেখো ভাই, পুরো ভস্কাই গেছে, চেঞ্জ হয়ে গেছে পুরা, ঠিক আছে। আর নেক্সট রাইড কোথায় দিব অবশ্যই তোমরা জানতে পারবা। অলরেডি আমার বাসায় ফিরতে ফিরতে 1800-1900 কিলোমিটার হয়ে যাবে টোটালে রাইড করা। ভালো লাগলো সমুদ্রের হাওয়া, পদ্মা পদ্মা না এটা মানে এই সমুদ্র পদ্মা খেলনা সরণ নেই নামটা, ভালো লাগলো ভাই। অনেক জার্নি করে আসছি, তারপরেও ভালো লাগতো সাল্লু রহমত, আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন, আল্লাহ পাকের রহমত, অনেক নিয়ামত ছিল তাই। তা সবাইকে আল্লাহ হাফিজ। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন চ্যানেলটা, ঠিক আছে। সবাই একটু সাপোর্ট করে দিবেন। সবাইকে আল্লাহ হাফিজ।